হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেইন বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে সুপ্রভাত, শুভ সকাল, সবার সারাটা দিন ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। তোমরা আমায় একটু ভালোবাসো, আমায় সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে 2 দিন ধরে দেখা হয়নি, কারণ হচ্ছে কাজের খুব চাপ ছিল, ওই জন্য দেখা করতে পারিনি, তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। আজকে একটু চাপ কম আছে, কাজ আছে তবে অল্প, হয়ে যাবে। তো আজকে আমরা যাব দিদির বাড়িতে, দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে ওইখানে। তো সবাই মিলে একসঙ্গে ওখানে, ভাই, দিদি, আমি, ভাগ্নি, দাদা, সবাই একসঙ্গে দেখা হবে। সবাই আনন্দ করব, মজা করব একটু। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি দিদির বাড়িতে। এই যে দিদির পোষা কুকুর, এগুলো দেখো বন্ধুরা, দিদির বাড়িতে আমি আসতে দেরি করেছি, ওই জন্য দিদি এখন রাগ করছে, বলছে তুই কেন এখন আসলি, আসবি না, আসবি না। হাই বন্ধুরা, তোমরা ওকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমরা ওকে একটু এগিয়ে দাও। হাই বন্ধুরা, অবশ্যই দিদির কথাটা একটু শুনো। দেখো বন্ধুরা, আমাদের হিরো ভাই, এই যো ভাই, ওই যো ভাইয়ের বোন আর যার দাদা। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তোমরাও খাওয়া দাও, রেস্ট নাও, তারপরে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। করা হচ্ছে তো, কিন্তু ওই পাড়াতে সবাই তো বলিনি, পেছন দিকে পাড়ার গুলো তো বলিনি, ফটোতে ভালো লাগে না, ভালোই লাগে, অত মুখের এরম করে থাকে বেশি, সেটাই বুঝে মুখ থাকে। আমি বলি ভালো লাগে, কুচিয়ে রাখে এক দুটো পারেন, সেই অনুযায়ী হিসাব করে বলা হয়েছিল। স্টার্টার করাই ভালো, স্টার্টার খাইয়ে লোকের পেট ভরিয়ে দেয়, আর মটন খাওয়ার জায়গা থাকে না। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে দিদির পোষা কুকুর, পোষা না, রাস্তার কুকুর, রাস্তার কুকুরই এগুলো। কিন্তু দিদি এগুলো সেই লকডাউন থেকে এদের জন্য আলাদা করে ভাত মাংস সব দিদি রান্না করে, দিয়ে এদেরকে খেতে দেয়, খুব ভালোবাসে দিদি এদেরকে। আবার ডাক্তারখানায় নিয়ে যায়। দেখো দিদি ছাদে বেলফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর বেলফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে গাছটায়। গাছটা ছোট কিন্তু অনেক ফুল হয়েছে, অন্ধকার হয়ে গেছে বলে ভালো দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে পাতি লেবু গাছ, এই লেবু গাছটা আগে বিশাল বড় ছিল আর সুন্দর, আরও ভালো ছিল গাছটা, কিন্তু এখন গাছটা একটু কেমন হয়ে গেছে। আর এতে লেবু হতো প্রায় 250-300 এরকম লেবু হতো গাছটায়, এখন অনেক কমে গেছে। দেখো এটা হচ্ছে চাকদা বঙ্গা রোডটা, দিদির বাড়ির ছাদে উঠে এটা দেখছি, ভালো লাগছে বেশ দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন দেখো দিদির সঙ্গে দিদির রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে দিদি একটা রেসিপি তৈরি করবে, পকোড়া, চিকেন পকোড়া। তা তোমাদের সেটা দেখাবো, আর দিদি তোমাদের রেসিপিটা বলেও দেবে। দিদি সকালবেলায় ওগুলো রেডি করে রেখেছিল, আমি সেই সময় এসে পৌঁছয়নি বলে তোমাদের কিভাবে কি করলো সেটা দেখাতে পারবো না, কিন্তু দিদি সেটা তোমাদেরকে বলে দেবে।
তো দেখো এখন দিদি এই যে এখন চা বানাচ্ছে, চাটা বানানো হয়ে গেলেই তারপরে পকোড়া ভাজা হবে। তা তোমরা তখন দেখবে দিদির থেকে পকোড়ার রেসিপিটা দেখে নেবে, তোমাদের দিদি বলে দেবে। এই যে এই হচ্ছে দিদির রান্নাঘর দেখো, এখন দিদি ব্যস্ত চা বানাতে। এই যে দেখো চিকেনটা সব কিছু কড়াই রয়েছে, রেডি করা রয়েছে, এখন শুধু ভাজবে। আর দিদি এখন বলে দিচ্ছে, দেখো তোমরা কি কিভাবে কি করেছে। হ্যালো বন্ধুরা, আমি এই চিকেনটা 1 কিলো নিয়েছি, এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে এটাকে ম্যারিনেট করেছি। একটু 2 টেবিল স্পুন হলো গিয়ে ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, একটুখানি ব্ল্যাক পেপার, তারপরে তোমার আছে গিয়ে একটুখানি সামান্য একটুখানি একটুখানি ভিনিগার দিয়ে আমি এটা 2-3 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে বের করেছি, নুন আছে তার সাথে, হলুদটা স্কিপ করে গেছি, হলুদটা আমি দিই না, যারা পছন্দ তারা হলুদও দিতে পারেন কিন্তু আমি হলুদ দিই না। হলুদটা দিলে পকোড়াটা মানে প্রথমেই ভাজাটা বেশি লাল হয়ে যায়, তার জন্য হলুদ দিই না। এবার এটাকে সাদা তেল দিয়ে ভাজবো, ভেজে এটাকে সস দিয়ে, মানে টমেটো সস, কেউ আবার মানে ম্যাগির হলো হট অ্যান্ড সুইট দিয়ে যে যেটা ইচ্ছা খেতে পারে, আবার নিজে বাড়িতে সস তৈরি করেও খাওয়া যায়, যে যেভাবে ইচ্ছা খেতে পারে। আমি এখন এই পকোড়াগুলো ভাজবো আর ভাইদেরকে খেতে দেবো। মনে করে এখন ডিমে যাচ্ছে, এখন কি করে ফেলে দেবে। এই যে দেখো বন্ধুরা পকোড়া ভাজা হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে। দিদি যেভাবে বললো সেরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখো বন্ধুরা, তো আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি, সারাটা দিন দিদির বাড়িতে বেশ ভালো কাটলো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা আনন্দ গল্প সব হলো। আবার দিদি সন্ধ্যেবেলায় পকোড়া ভাজলো, সেসব পকোড়া ঠকোড়া খেয়ে আমরা এখন চলে এসেছি আবার এই বাড়িতে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করে বলো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো সবাইকে টাটা, গুড নাইট।